মাগুরা জেলায় জনপ্রিয় হয়ে উঠেছে পুষ্টিকর মৌসুমি সবজি লতিরাজ কচুর বাণিজ্যিক চাষ। পানি জমে থাকা পতিত নিচু জমিতে যেখানে অন্য ফসল হয় না সেখানে কচু চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। এই কচুর চাহিদা ও বাজার মূল্য ভালো, ধান বা পাটের চেয়ে বেশি লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে লতিরাজ জাতের কচু চাষ। মাগুরার প্রতিনিধি সঞ্জয় রায় চৌধুরীর প্রতিবেদন জানাচ্ছেন ফারজানা ইয়াসমিন। এবছর মাগুরা জেলার সীতারামপুর, নিজনান্দুয়ালি, মঘি ও শ্রীপুরের বিভিন্ন গ্রামে প্রায় 1000 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে লতিরাজ জাতের কচু চাষ হচ্ছে। মূলত বর্ষা মৌসুমে ভালো ফলন দেয় লতিরাজ কচু। বর্তমানে গাছ পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। মাগুরার হাটবাজারে পাওয়া যাচ্ছে লতিরাজ কচু। সবজি বিক্রেতারাও বিভিন্ন এলাকায় ফেরি করে বিক্রি করছেন। প্রতি কেজি কচু 20-25 টাকা দরে বিক্রি হচ্ছে। খরচ কম আর লাভ বেশি হওয়ায় কৃষকরা ঝুঁকে পড়ছেন লতিরাজ কচু চাষে। প্রতি বিঘা জমিতে খরচ হয় 5000 টাকা আর বিক্রি হচ্ছে 40-50 হাজার টাকায়, যা ধান বা পাটের চেয়ে বেশি লাভজনক। নিচু জায়গায় লতি কচু চাষাবাদ করি, এই জায়গায় জন্মালে ফলে ভালো হয়। নিচু জায়গায় অন্য কোনো ফসল হয় না, আমরা লতি কচুর চাষ করি, লাভবান হচ্ছে। লতি বেশি অনেক আয় রোজগার বাড়ে। পানি জমি যেসব নিচু জমি পড়ে থাকে সেখানে লতিরাজ কচু ভালো হয়। জেলা কৃষি কর্মকর্তা জানালেন, এই কচু চাষে কৃষকদের সবসময় সহযোগিতা করা হচ্ছে। উপজেলা কৃষি অফিস থেকে চাষিদের মাঝে এই লতিরাজ কচু সার বীজ প্রশিক্ষণ চাষিদের দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। অন্যান্য সবজির চেয়ে স্বাদ ও পুষ্টিগুণ বেশি থাকায় কচুর চাহিদাও বাড়ছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।